কুয়াশার কারণে শিমুলিয়া বাংলা বাজার নৌরুটে ফেরি চলাচল 5 ঘন্টা বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে। তবে উভয় ঘাটে যানবাহনের চাপ রয়েছে। এই মুহূর্তে শিমুলিয়া ঘাট এলাকায় আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, এই নৌরুটে যে কুয়াশার চাদর ঢাকা পড়ে তখন কিন্তু চারটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে যায় এবং সেখানে এই শীতের মধ্যে কিন্তু কয়েকশো যাত্রী দুর্ভোগে পড়ে এবং সেগুলো কুয়াশা কাটার পরে গন্তব্যে আসতে পারলেও দুপারে কিন্তু শত শত যান এখন পারাপারে অপেক্ষায় রয়েছে। এবং এই বাংলা বাজার শিমুলিয়া যে ফেরি রুট সেটি 10.5 কিলোমিটার পথ, এই পথটুকু কিন্তু এই কুয়াশার কারণে পার হতে পারছে না এবং এই যখনই এই বিঘ্ন হয় 5 ঘন্টা ধরে ফেরি চলাচল বন্ধ হয়ে যায় তখনই কিন্তু নাইট বোট সহ এরকম পণ্য 17টি ফেরি এই বহরে রয়েছে, তার মধ্যে এখন 15টি ফেরি চলাচল করতে পারছে, তবে কুয়াশা কিন্তু পুরোপুরি কেটে যায়নি। এখানকার যে 17টি ফেরি এই বহরে রয়েছে তার মধ্যে এখন 15টি ফেরি চলাচল করতে পারছে, তবে কুয়াশা কিন্তু পুরোপুরি কেটে যায়নি, তার কারণে অনেকটা সতর্কতার মধ্যেই কিন্তু তারা পারাপার হচ্ছে। আর এইখানে যে এই কাভার্ড ভ্যান এবং অন্যান্য যে পণ্যবাহী যানবাহনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পণ্য রয়েছে যেগুলো গন্তব্যে যথাসময়ে পৌঁছতে না পারবার কারণে কিন্তু এখানকার যে অর্থনীতিতে একটা নেতিবাচক প্রভাব পড়েছে। এবং যাত্রী সাধারণ বলছিলেন যে পদ্মা সেতু এখন পুরোপুরি দৃশ্যমান এবং এটি চালু হতে আরও বছরখানেক সময় লেগে যেতে পারে, কিন্তু এই সময়টার মধ্যে যে এই গুরুত্বপূর্ণ নৌরোড সেখানে যে আধুনিক ফগ লাইট ব্যবস্থা চালু করলে অন্তত এই দুর্ভোগ থেকে তারা রক্ষা পেতে পারে। এবং এখানে যে 87টি লঞ্চ এবং 450 স্পিডবোট সেগুলো কিন্তু এখন সতর্কতার মধ্যে চলছে। এই ছিল বাংলা বাজার শিমুলিয়া ঘাটের সর্বশেষ। শ্রেয়া, শিমুলিয়া ঘাট থেকে ফেরি চলাচলের সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল।